শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ভারতের কয়েক কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করল চীনা সেনা। সৌদিতে এই প্রথমবারের মতো বিক্রি হচ্ছে খ্রিস্টানদের ক্রিসমাস সামগ্রী। টিকা নিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। চীনের বাজারে তুরস্কের চোখ, বেইজিং এর উদ্দেশ্যে আরো একটি ট্রেন। এবং সবশেষ থাকছে, ছয় দশক ধরে ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগ মরক্কোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গালোয়ান উপত্যকায় সমস্যা মেটেনি, তার মধ্যেই ফের লাদাখের লেহ জেলায় আবারও অনুপ্রবেশ করল চীনা সেনারা। তবে এ নিয়ে ভারতীয় সেনা বা লাদাখ প্রশাসন মুখ খুলেনি। গতকাল লেহ জেলায় শার্প উপত্যকায় ডুকবুক কাকজু এলাকায় বাসিন্দাদের তোলা একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যাচ্ছে দুটি গাড়িতে আসা চীনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। ভারত তিব্বত সীমান্তে পুলিশ আইটিবিপির সূত্রের খবর, দিন দশেক আগে ওই এলাকায় চাংথাং গ্রামের কাছে দুটি গাড়িতে ভারতীয় এলাকায় ঢুকে আসে সাতজন চীনা সেনা। ওই এলাকায় ভারতীয় যাযাবর জনগোষ্ঠীর সদস্যদের পশুচারণে আপত্তি জানায় তারা। তাদের দাবি করে এই এলাকায় চীনের নিয়ন্ত্রণাধীন। তাদের দাবির প্রতিবাদ জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান আইটিবিপির অফিসার সেনারাও। তারা দুটি গাড়িকে ঘিরে প্রতিবাদ জানাতে শুরু করেন, শেষ পর্যন্ত তারা ফিরে যায়। আইটিবি সূত্র মতে ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা স্পষ্ট চিহ্নিত নয়, সেখানে ভারত এবং চীনা পশুপালকদের পশুচারণ করতে দেখা যায়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। এখন ওই অঞ্চলে স্থিতি অবস্থা রয়েছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্তরে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে মুখ খুলতে রাজি নয় লাদাখ প্রশাসন বা সেনারা। তবে স্থানীয় বিজেপি কাউন্সিল ইয়োমা ইসে স্পালং ঘটনার কথা স্বীকার করেছেন। খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন আগামী 25শে ডিসেম্বর। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। সৌদি আরবের মতো ইসলামী রাষ্ট্রে যেখানে মুসলিম ছাড়া অন্যদের ধর্মচর্চার এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, তবে সাম্প্রতিক সময়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এর প্রেক্ষিতেই দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি বাসিন্দা বলেন, আমি কোনোদিনই কল্পনা করিনি সৌদিতে এটি দেখতে পাব, আমি বিস্মিত। তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি করা অসম্ভব ব্যাপার ছিল। দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকা নিয়েছেন। 78 বছরের বাইডেনের এই টিকা নেওয়ার দৃশ্য লাইভ সম্প্রচারিত হয়। টিকা নিতে আমেরিকাবাসীকে উদ্বুদ্ধ করতেই বাইডেনের এই পদক্ষেপ। ফাইজারের টিকাটি নিলেন তিনি। এক্ষেত্রেও তিনি হারিয়ে দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন বা আদৌ নেবেন কিনা তা জানা যায়নি। টিকা নেওয়ার সময় ভিডিও শেয়ার করে টুইট করেছেন বাইডেন এবং তিনি লিখেছেন, আমি আজ কোভিড টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন সেই সব বিজ্ঞানী এবং গবেষকের কাছে কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকান বাসী, আর কোনো চিন্তা নেই, ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারবেন। রাশিয়ার S-400 নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির পর চীনা বাজারে চোখ দিয়েছে তুরস্ক। শনিবার পণ্যবাহী দুটি কন্টেইনার সহ একটি কার্গো ট্রেন 12 দিন যাত্রা শেষে সফলভাবে চীনে পৌঁছায়। এরপর 42 কন্টেইনার রফতানির পণ্য নিয়ে চীনের উদ্দেশ্যে আরও একটি ট্রেন যাত্রা শুরু করেছে। তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনিশাফাক জানিয়েছে, উত্তর পশ্চিম তুরস্ক থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা একটি বড় মাইল ফলক। 42 কন্টেইনার নিয়ে রফতানির কার্গো ট্রেনটি রোববার বেইজিংয়ের পথে যাত্রা শুরু করে। এই ট্রেনটি আঙ্কারার রিভার্স কার্স রুট হয়ে জর্জিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগরের উপর দিয়ে কাজাকিস্তান হয়ে চীনের জিয়ান শহরে পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি দুটি মহাদেশ এবং দুটি সাগরের উপর দিয়ে 5টি দেশকে অতিক্রম করে চীনে পৌঁছাবে। এতে এই কার্গো ট্রেনটি 12 দিন সময় লাগবে তার গন্তব্যে পৌঁছাতে।
এই ট্রেনটিকে সব মিলিয়ে 8,500 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হবে। এর আগে শনিবার তুরস্ক থেকে পণ্যবাহী একটি ট্রেন চীনে পৌঁছায়। ট্রেনটি 4 ডিসেম্বর ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করে, 8,693 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেইজিংয়ে জিয়ান শহরে পৌঁছায়। রাশিয়া থেকে S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আঙ্কারের প্রতিরক্ষা শিল্পের প্রধান সহ আরও 2 জনের উপর এ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়, যদিও এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলের সঙ্গে গত 10 ডিসেম্বর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। আমেরিকার মধ্যস্থতায় এই 2 দেশের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর এই সিদ্ধান্ত এলো মরক্কোর পক্ষ থেকে। বিনিময়ে বিতর্কিত পশ্চিমা সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর দাবিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গত 4 মাসে 4টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল। তারও অনেক আগে মিশর এবং জর্ডান ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে ট্রাম্পের উপস্থিতিতেই হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরে অক্টোবরের শেষ সপ্তাহে তাদের সঙ্গে যোগ দেয় সুদান। কিন্তু দেশ মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুন নয়। বিগত 6 দশক ধরেই তাদের মধ্যে গোপন যোগাযোগ রয়েছে বলে বিশ্লেষকদের দাবি। তবে 1993 সালে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে আসলো চুক্তি সইয়ের পর 1994 সালে প্রকাশ্যে তেল আবিবের সঙ্গে স্বল্প পরিসরে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মরক্কো। পরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়ন নির্মমতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে 2000 সালে সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি। এরপর 2000 সালের 10 ডিসেম্বর আবারও প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মরক্কো। 1960-এর দশকে মরক্কোর বাদশাহ হাসানের সময় থেকেই রাবাদের সঙ্গে তেল আবিবের গোপন যোগাযোগ চলছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।